এই যে আমার হাতের বালা, এই এই দুটা যদি বেচে দিই তাহলে কিন্তু 1.5 লাখ টাকা হয়ে যাবে। পাগলামি করো না, মায়ের স্মৃতি তো বেস্তে মন চাইতেছে না। যান দাঁড়াইছেন কেন, যান। সম্পত্তি শুধু তোমাদের দুই ভাইয়ের, আমার নাই, আমার নাই, আমি কে এই ভাগ, এই সম্পত্তির ভাগ পাই না। এই আমার ভাগটা কই, আমার ভাগটা কই, ছোটটা সন্ধ্যার পর থেকে পাগলের মতো খুঁজতেছি ওরা। আমি কোন কোন জায়গায় আড্ডা দেওয়া, আমার তো মুখস্থ, সব জায়গায় গেছি, সব জায়গায় খুঁজতেছি, কোন জায়গায় তারা পাই নাই। আপনার যদি এখন না ঘুমাই তাহলে তো আপনি শরীর খারাপ করবো। টেবিলে খাওন রাখছে, জলিল খাই নিব, আপনি আহেন। আরে না, ওই বাজারে শুনলাম আজকে নাকি হে বলে ফারুক গুলো কোন জায়গায় বলে কাজে গেছে। কি কাজে গেছে, কোন জায়গায় কাজ করতে গেছে, কোন জায়গায় কি গেল না গেল একটু বোঝার দরকার আছে না? ও অশোকের সাথে কথা বলে তারপর যাইতেছে। কি কাজে জানিয়ে গেছে ও অশোক, তুমি শুয়ে পরে আমি ওর সাথে কথা কয়ে তারপর যাইতেছে, যাও আমি অপেক্ষা করি আসো। ভাই তোমরা এনে ঘুমাও নাই? কেমনে ঘুমাই, তুই কইয়াছিলি? এটা কাম আছিল আর। হ্যাঁ, আপনি যে কামে গেছেন সেটা তো আমি জানি, খবর পাইছি। ফারুকগুলো কামে গেছিলেন, আপনি কোন জায়গায় গেছিলেন, কী কামে গেছিলেন? ভাই তোমাকে তো একটা কথা কওয়াই নাই, ঘাটে একটা কাম লইছি, ট্রাকে মাল আপ লোড আনলোড করার কাম। তোমার তো সংসার চালাতে অনেক কষ্ট হয়, তাই ভাবছি যে তোমারে কিছু টাকা আর কি যা ইনকাম করবো তোমারে দিব। হ্যালো, তুই কই কাজ করলে ঘাটে? ওই যে ট্রাক থেকে নাম মানে মাল উঠে না মা বস্তা, এই ছাগল, এই তুই জীবনে কোনো সময় একটা ইট তুলছস? একটা ইট এখান থেকে নিয়ে গেছিলি বাজারে ব্যাগ বসছস তুই? হ্যাঁ, তুই কাজ কেমনে করলি? আর তুই করছি ভাই, কোনো কষ্ট হয় নাই তো, একদম শিখে গেছি। শিখে গেছে না, উনি শিখে গেছে, উনি একেবারে কাজ শিখছে, উনি বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে, পাগল একেবারে সুপার ধাপ ফেলায় তুমি তোরা কাজ করছে উনি, খবরদার এসব কাজ করা দেবো না। এ ধর এটাকে রাখ তুই, এত খরচ। আর শোন, তোরে আমি হব গালাগালি করি রাগারাগি করি সেটা অন্য বিষয়, তোর এই কাজ করা লেগে নেই আমি, তোরে তোর এই কাজ করা লাগবো না। আমার একটু হাটটান আছে, তুই একটু অপেক্ষা কর, আমি তোর একটা বাজারে একটা দোকান নিয়ে দিতেছি তোরে, আমি তুই দোকানে বলবি, তোর এইসব কাজ, তোর তোর এইসব কাজ তুই পারবি? তুই পাগল, আমি তোমার সংসার কিচ্ছু বলতে পারিনি ভাই। আরে বোকা, এই কাজ করতে এই কাজ তুই পারবি নাকি? তুই জীবনে করছো যে কাজ তুই কর, তুই আমার এতটা ভালোবাসো ভাই, তুই মানুষ না ভাই। আরে পাগল, যা হা হাত তো যা, খাইলে যা, ডুবে যা, আরে নিয়ে যাও তো, আরে নিয়ে যাও, ডুবে যাও, আরে ঘরে যে ওর ঘরে গেছো। এই তোর এই কাজ করতে কে কইছে? এই কাজ করার কথা কি তোর ভাই কোনো দিন কইছে? হ্যাঁ থাক, থাক আর না, উনি কইছে কাজ কইরা আইছে, যা যা তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া খাই নি, টেবিলে ফোন দাও। ভাই বর্ধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন,
মুখে ফুটিয়েছ হাসি অবিরত, তুমি আমার দুনিয়া, তুমি আমার সব। মাথার তো একটু যত্ন নিতে পারো, কি করছো চুলগুলো রে? কল দিবি না বেটা, দেখছস কেমন করে আয় বুঝতে না জানে এসব বান্ধবী নিয়ে আইছে আবার। আল্লাহ রে, আচ্ছা তুই মানুষ হবি কবে ক? তুই নয় ঘরের মানুষ, কোনো ইনফরমেশন ছাড়া আইতে পারোস? তোর বন্ধু নিয়ে এসে ইউনিভার্সিটিতে পড়ে বন্ধু নিয়ে এসে, বুঝছো তো? বন্ধু নিয়ে এসে তুই আগে কবি না, আগে ফোন দিয়ে চালাবি না, বন্ধু নিয়ে এসেছে পাগল। আইসুস ভালো কম করছিস, খুব ভালো হয়েছে। তোমার গেস্ট নিয়ে যাও, বসে ঘুমুটো করে তো পড়ে নিতাম। এই আসো 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 না ভাইয়া, আমি তোর বান্ধবী না, মানে আমি ওর ওয়াইফ। আমরা 2 বছর আগেই বিয়ে করেছি, ইভেন আমরা 2 বছর দুজন একসাথেই আছি। ও ভয়ে আপনাকে বলতে পারছিল না, আর ভাবলাম আমাদের সেমিস্টার শেষ, আপনাদের সাথে দেখা হয় না, তাই দেখা করতে চলে আসছি। রকি মিয়া ভাই, এই যে রকি বিয়া করছে, মানে বাড়ির বউ, ছোট বউ, আমার গো রকির বউ, গড়ে লয়ে যাই না? আসো 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 আসো, তুই দাম কেন ভাই? দোকানে গিয়ে 60 টাকাটা দিয়ে আসি। একটা বকা পর্যন্ত দিই নাই, ছোট হইলা যদি কষ্ট পায়, বাপ নাই মা নাই, বড় ভাই খালি বকে। পড়াশোনায় ভালো, মেট্রিকে ভালো রেজাল্ট করলো, ইন্টারে ভালো রেজাল্ট দিল, টাকা পাঠাই দিলাম, প্রাইভেট ভার্সিটিতে পড়াইলাম, এটাই অপরাধ, অন্যায় করছি। দেখেন আপনি এত কষ্ট পাইেন না, পোলাপান মানুষ একটা ভুল করেই ফেলেছে। আচ্ছা আমার এক কুইলিকে আমি খুব রাগারাগি করতাম, তুমি কহো আমি কি খুব রাগি? ওকে আমার খালি ডরায়, আমি যে হেরে মাইচাটারে আমি যে ভালোবাসি, এগুলো যে আমি ভালোবাসি এটা কি বোঝো না? বুঝবো না কেন, অবশ্যই বুঝে। ওইসে কি শুনেন, আপনি বড় ভাই মানুষ, আপনার তো ওরা সবে সম্মানই করে, হয়তোবা ডরাই এই কথাটা কয় নাই, নাইলে আমাগো রকি এত বড় একটা কাম করে ফেলাইব, আমাকে কইব না, এটা তো হইতেই পারে না। আর দেখেন বিয়াই তো করছে না, অন্য কোনো কিছু তো আর করে নাই, 2 দিন আগে হোক পরে হোক বিয়া তো করতো, নিজের পছন্দ মতো বিয়া করছে,
এটা আরো ভালো হয়েছে, এটা আরো সুন্দর কাজ হয়েছে। আমি গুছায় রাখছিলাম, চলো এটা পড়াশোনা করাইতেছি। ধরো পরিবারে আমি নিজে বড় ভাই পড়াশোনা করতে পারি নাই, সংসারের চাপে মাইজেরা তো পড়াশোনা করলো না, তোমারও তো আমি কত কষ্ট দিছি। একটা বাচ্চা লাগে সংসারে, একটা সন্তান দরকার। তোমারও কত বুঝাইছি না, আমি একটু সময় দাও, একটু টাইম দাও, তোমারও তো কষ্ট দিছি। ইচ্ছা হচ্ছিল পুরা গ্রামের মানুষে দাওয়াত দেওয়া, শিক্ষিত ছোট ভাইটারে বিয়া দেবো, বিয়া দেয় আমো পালাম না। আপনি এমন করে চিন্তা করেন না, পড়াশোনা জানা পোলা আপনার মতো কি পড়াশোনা শিখে নাই নাকি? ঢাকা শহরে থেকে পড়াশোনা করছে, হয়তো একটা সিদ্ধান্ত নিতেই পারে। এটা ভালো কথা বলছো। আসলে তো আমি আর বড় ভাই লেখি, আমি তো মূর্খ, হেতু শিক্ষিত, উচ্চ শিক্ষা পাস দিছে, প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করছে, হেড দিন দুনিয়া দেখা আর আমার দিন দুনিয়া দেখা কি এক? ঠিকই করছে ছোট ভাই, ঠিকই করছে, ভালো করছে, ওর জ্ঞান আছে না। আসলে হঠাৎ করে জানছে তো বিষয়টা, তাই সবাই একটু মানে কীভাবে রিয়েক্ট করবে বুঝতে পারতেছে না। ঠিক হয়ে যাবে সব কিছু, তুমি টেনশন করো না। টেনশন মানে কিসের টেনশন? তুমি তো তোমার ভাইয়ের সাথে কথাই বলতে পারতেছিলা না, আমতামতা করতেছিলা। আজকে যদি আমি না বলতাম তোমার আমার বিয়ের কথা, তাহলে তুমি আজকেও বলতে পারত না। দুই বছর আগে তুমি আমাকে বিয়ে করছো, এখন পর্যন্ত তোমার বলার সাহস নেই। না আমি তো বলতাম, আসলে আমি তো ঢাকায় গেছিলাম যে পড়াশোনা করার জন্য, কিন্তু ওইটা পড়াশোনা শেষ না করে বিয়ে করে ফেলছি, তাই এটা শুনলে ভাইয়া কীভাবে রিয়েক্ট করে আমি না ওই জন্য ভয়ে বলে নেই। ভয় কিসের ভয়? মানে আমি বুঝলাম না তোমার ভাই ভাগ না বাল্লু, ভয় পাবা কেন? তুমি যথেষ্ট বড় হইছো, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবা। তুমি একটু আস্তে কথা বলো না। মানে আস্তে কথা বলবো মানে? আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছি, তাও আমার আস্তে কথা বলতে হবে? না না, মানে এভাবে কথা বললে ওনারা শুনলে খারাপ ভাবতে পারে। ও মানে এখন আমি খারাপ, আমি খারাপ? ওকে ফাইন, আমি কথাই বলবো না, বাস শেষ, আমি কথা বলবো না। না না, আমি সেটা বলি নি তো, মানে খারাপ না, ওনারা ভুল বুঝতে পারে, ওরা ভাববে যে আমরা মনে অনেক বড় ঝগড়া টগড়া করতেছি। তুই সেই ভুল বুঝবে, আমি এত কিছু বুঝি না, আমি এই পরিবেশে বেশি দিন থাকতে পারবো না। আমি তোমাকে 15 দিন সময় দিলাম, 15 দিনের মধ্যে তুমি কিভাবে কাকে বোঝাবো তুমি জানো, আমি জানি না। ওই গো আসো, আসো আসো, রকি রে রকির বড় ডাক দাও। জয় এই করে তুই আস না, পানিটা নিয়ে আয়। দেখতেছিস ভাবি রকি কি ভাবি? আরে তোমার শাড়িটার সুবলো তো, তুই সাপে দিকে সাপ সাপ সেবন কেটাস সাপ বই না আসো দা ফ্লেট দা। এটাতে এখানে খেতে হবে? হ্যাঁ বোন, আমরা তো সবাই নিচে বসে খাই, একসাথে বসে নেই। মানে ডাইনিং টেবিল নেই? ডাইনিং তো আসলাম লাগে না, আমরা গ্রামের মানুষ সবসময় ওই একসাথে বসে খাই, ফ্যামিলি সবাই একসাথে বসে খাই, এতে মিন মহব্বত বাড়ে। টেবিলে বসে খান তো আমার অভ্যাস নেই। হ্যাঁ তারপর আমি তো কখনো এমন ফ্লোরে খাইনি, তাই তুমি বই না বলো আগে একটা দিন খাওয়া দেখো, আমি লাগবো। তারপরে যদি তোমার অসুবিধা হয় তাহলে না শুনে সাইন তো দিই এরকম দেবে কি কর। হ্যাঁ লাগবে, নেনি মুনি বস বস না। আসো
আসলে বই নিয়েছে কি জানো, এই নিচে বইয়ে তো আমরা সবাই খাই, আমাকে ডাইনিং টেবিলের দরকার হয় না। তো তোমার যদি অসুবিধা হয় তাহলে না হয় একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করুন যাব কি সব। আর না না আর লাগবে না, কত শহরের মানুষ কত কম খায়, এত কম খাইলে শরীরে বল পায় মানুষ। এ দে তোর প্লেট দে। পানটা পালা কি মানুষ হবি কবে? হ্যাঁ তুমি কি আমগুলো খাবে না? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওরে তরকারি দাও, আমি নিতেছি ওরে ওরে দাও। লাউডা খুব ভালো। হ্যাঁ তো ভাবি রাতে লাউডাই ভালো হয় সব সময় দেখছি তো। ওরা মাছ ধরো মাছ ধরো। এত ঝাল কি হবে খানা পরে এত ঝাল? তো জল দিয়ে শুকিয়ে দিলে ঝাল বেশি হয়ে গেছে বোন। ঝাল কম খায়, ঝাল খেয়ে অভ্যাস নেই ওর। ঈদে একটা মাছ দাও, মাছ দিয়ে দাও, মাছটা মানে ঠিক হয়েছে মনে হয়। ঝাল কমে মাছ দিয়ে উঠবো ঝাল? না 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 ভাবি আমি আর খাবো না। বোন একটু মাছ দিয়ে খাও বোন। না না ওটাও ঝাল মনে হচ্ছে। না না ঝাল হবে না মনে হয়, ঝাল কমাই দিবা না, ঝাল দিয়ে শুকিয়ে লেগে এত। আমি তো বুঝি নাই, আমার তো রকি কয় নেই যে ওই ঝাল খেতে পারে না, তো আমি ঝাল ফল দিয়ে রান্তাম, এমন তো সব তরকারির মধ্যে অনেক বেশি ঝাল হয়ে গেছে, আমরা কি দিয়ে খাইবো? কি দিয়ে খাইবো? একটা কাম কর, তুমি তুমি 15 মিনিট টাইম দাও, মানে আমি আরেকটা তরকারি ওর লেগে তাড়াতাড়ি করে রান্না নিয়ে আই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে আমি উঠি। হ্যাঁ আমি বলতে ভুলে গেছিলাম, ও ঝাল খুব একটা খাইতে পারে না। ওর মনে নেই হয়তো বেলেগে কয় নেই। তুমি একটা কাজ করো, তোমরা তোমরা খাও, আমি তাড়াতাড়ি যাই লাইন দেখি। পারবা চলো তাতে আহারি মানে এক লোক খাইতে গেছিলো, খাইতেই পারলো না ঝালের লেগে। তো এক আমি তাহলে ও আবার একা খাবে, পরে আমি ওর সাথে গেলাম। বাড়িতে এমন কিছু কি আছে নাকি কেউ কারো জিনিস ব্যবহার করে না? এমন কিছু কি আছে সবাই সবাই ব্যবহার করে? আপনার সমস্যা কি? হ্যাঁ ভূতের মতো আসছেন কেন? আমি বেয়াদব নাকি আপনাকে বলতে হবে? হ্যাঁ আপনার বাবা লাগেন, আপনি কিন্তু জান তো। ভাই বরধন রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত, তুমি আমার দুনিয়া, তুমি আমার সব, তোমাকে নিয়ে
তাই বর্ধন রক্তের বাঁধন বাবার অভাব করলে পূরণ ভাই বর্ধন রক্তের বাঁধন বাবার অভাব